নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আমার সোনাও খুব ভালো আছে। আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে সোনাকে খাওয়ানো দাওয়ানো করিয়ে নিয়েছি। ওই টাইমে আমি কোনো শ্যুট করতে পারিনি, তাড়াতাড়ি করে আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাটুকু যেটুকু বাকি আছে সেগুলো করবো। এখানে আমি পমফ্রেট মাছ আলু দিয়ে ঝোল করছি, আর হচ্ছে সোনার জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর তার আগে হচ্ছে চিড়ে পোলাও বানিয়ে নিয়েছি। তো এখন আমি রান্না করি, আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। এখানে আমার পমফ্রেট মাছ রান্না হয়ে গেছে, সোনাকে একটু খাইয়ে নিচ্ছি। এখানে আমি ডিম দিয়ে আলু দিয়ে চিড়ে পোলাও বানিয়েছি, সেটাই এখন খাবো। কারণ রান্না করা করতে করতে খাওয়ার টাইম হয় না, তো লাস্টে বসে একা একাই আমাকে খেতে হয়। তো যাই হোক, আমি এখন বসে বসে খেয়ে নিচ্ছি। এখন সোনার হচ্ছে চান হয়ে গেছে, ঘুম হয়ে গেছে, এখন সোনা দুষ্টু করছে, এবার খাওয়া দাওয়া করবে, তাই তো? হ্যাঁ, খাওয়া দাওয়া করবে তো? ই ই ই সোনাকে এইভাবে আমাকে রোজ দিন খাওয়াতে হয় ওর সাথে খেলে খেলে, কারণ ও তো খাওয়ার টাইমে মানে খেয়ে নেয়, যে খায় না না তা, কিন্তু মাঝে মাঝে খুব দুষ্টুমি করে, তো ওর সাথে এইভাবেই আমাকে খাওয়াতে হয়। আজকে দুপুরবেলা ওকে মানে খাওয়ানো দাওয়ানোর পর ওকে হচ্ছে আমি একটু ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, কারণ হচ্ছে ওর যে আগে বললাম না যে আগে র্যাশ হয়েছিল, তো আগে নিয়ে গেছিলাম, র্যাশটা কমে গেছে, কিন্তু এখন এই ওয়েদার চেঞ্জের জন্য ওর একটু ঠান্ডা লেগে গেছে, আর মানে কাশছে, গলাটা হালকা হালকা ঘড়ঘড় করছে, কান্নাকাটি করলে বা এমনিও নাকের মধ্যে জল বেরোচ্ছে, নাকটা ইয়ে করছে, তো ওটা নিয়ে ফেলে রাখা উচিত না, তো ওই জন্য ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। যখন যাই তখন আমি কোনো রেকর্ড করতে পারিনি, কারণ ও খুব কান্নাকাটি করছিল, বিরক্ত, মানে বাচ্চাদের একটা সর্দি কাশি হলে যেরকম হয় আর কি, ভীষণ বিরক্ত হয়ে যায়, ওরা কোনো কিছুতেই কিছু ওদের ভালো লাগে না, সে জামা পরাই যাই করাই, তো ওই জন্য আমি ওই টাইমটা আমি কিছু করতে পারিনি, ভিডিও টিডিও, তো আমি পরে বলছি। নিয়ে গেছিলাম, এখনও ঘুমোচ্ছে, আর ওষুধ মোটামুটি তেমন কিছু দেয়নি, যা ওষুধ দিয়েছে খুব দু একটা দিয়েছে, ওটাই ওকে খাওয়ালে ডাক্তার বলে সেরে যাবে, তারপরে কেমন কি থাকে না থাকে সামনের সপ্তাহে দেখো। এখন বাকি ও হচ্ছে ঘুমোচ্ছে যখন, দাদা আমি একটু ভাবছি আমিও একটু ওর সাথে ঘুমিয়ে নিই, আর যদি না ঘুমাই ভিডিও যে কটা আছে টুকটাক সেগুলো একটু এডিটিং করে নেব, আর আর কি করব, আর ভাবছি ওই এডিটিং যদি না করে ঘুমাবো, তারপরে দেখা হচ্ছে চা খাওয়ার সময় তোমাদের সাথে। আমি এখন চা খাচ্ছি, আর ঘুম থেকে উঠেছি, চা না খেলে ভালোই লাগে না, এখনও চোখে ঘুম রয়ে গেছে, আর এখন সোনা ঘুমোচ্ছে, এখনও ওঠেনি, 7:30টা বাজতে যায়, ওর ঘুম থেকে ওঠার নাম নেই, খাওয়ার করে রেখেছি অনেকক্ষণ হয়েছে, খাওয়ারটাও ঠান্ডা হয়ে যাচ্ছে,
ও ঘুমিয়েই যাচ্ছে। আর তো ওকে দেখাই, চলো ও ঘুমোচ্ছে, ওকে ডাকি ঘুম থেকে। ঘুম থেকে উঠে যে এই মিষ্টি হাসিটা দেয়, এটাতে মন জুড়ে যায়, তাই না মা? আমার এই মিষ্টি, আমার শোন, আমার এই মিষ্টি হাসিটা আমার মন জুড়ে যায়। আমার মা তো কি, ই বাবা ই বাবা, উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, খাওয়া খাওয়া করতে হবে তো, খাওয়া খাওয়া করতে হবে তো, কে খাবে মা? উঠে পড়ো, আমার ঠুনটুটা, আমার পাপ্পা, উঠে পড়ো। ই বাবা কি আনন্দ, কি আলসি ছাড়ছি, উঠে পড়ো উঠে পড়ো। এখন প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আমি একটু বাইরে বেরিয়েছি, আর আমার ভিডিওটা আজকে এই অবধি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর ভিডিওগুলো কেমন হচ্ছে বা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানান।